আলিপুরে সিপিএম প্রার্থীদের মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ। অভিযোগে তিন রাজ্যের শাসক দল তৃণমূলের দিকে। সিপিএম নেতৃত্বের অভিযোগ, বৃহস্পতিবার আলিপুর জেলা পরিষদে নমিনেশন জমা দিতে যান ডায়মন্ড হারবারের সিপিআইএম প্রার্থী প্রতিকুল রহমান, দক্ষিণ কলকাতার প্রার্থী সায়রা শাহ হালিম, মথুরাপুরের প্রার্থী শরৎচন্দ্র হালদাররা। কর্মীদের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। নমিনেশনে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। তার দাবি, মানুষ দেখছেন যত বাধা দেবে ততই বামেদের ভোট বাড়বে। আমরা বলছি এই সব করে এই গোটা রাস্তাটা ব্রিজের উপর থেকে ভোট থেকে বলছি তত ভোট কমবে মানুষ দেখছে এবং সব জবাব পয়লা তারিখ। সঞ্জয় মাঝি এবং শেখ চিকন, রিপোর্ট ওঙ্কার বাংলা।